গাইস, আমি প্রণব। আর আমি আজকে ব্রাইট কম্পিউটার থেকে একটা কম্পিউটার নিছি, যেটার সিপিইউ বিল্ড হচ্ছে এএমডি রাইজন 5700Z প্রসেসর প্লাস অরাসের B550 মাদারবোর্ড প্লাস 64GB র‍্যাম। আর এটা ক্যাবিনেট নিছি, প্লাস একটা মনিটর নিছি 27 ইঞ্চি এমএসআই ফুল এইচডি। তো আমি এই কম্পিউটারটা বিল্ড করতে যাই, অনেক প্রবলেমের মধ্যে পড়ছি, যে আমি আমাজনের মধ্যে যে ফার্স্টগুলো দেখছি সেম প্রাইস রেট ব্রাইট কম্পিউটারের মধ্যে দাদা আমার দিছে, যার ফলে আমি এই ফার্স্টগুলো এখান থেকে আগরতলা থেকেই দেখা একদম সুন্দর করে নিজে হাতেই দেখে নিতে পারছি। আর আমি যদি অনলাইন থেকে এইগুলো কিনতে যাই তাহলে আমার অনেক প্রবলেম করতে হইতো, অথবা আমি ভালো ফার্স্ট নাও আইতে পারতো আমার কাছে। তো আমি এখান থেকে একদম বক্স ওপেন করে নিজে দেখে শুনে সব কিছু নিয়েছি, তার জন্য থ্যাংকস টু দাদাকে। তো দেখি, আই হোপ কম্পিউটারটা ইউজ করার পরে অনেক ভালো স্পিড দেখলাম, কারণ আমার বিগত কয়েক মাস থেকে আমার একটা পিসি খুব দরকার ছিল। আমার পুরনো যে ল্যাপটপ ছিল, যে ডেস্কটপ ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন তার জন্যই আমি নিজেকে একটু আপডেট করেছি, আর দেখি সময় টাইম পাস করার জন্যই এটা করেছি। থ্যাংক ইউ। আপনাদের যদি ভালো লাগে বা পিসি যদি বিল করতে চান, আর ভালো মার্কেটে আমি অনেকগুলো সব দেখেছি, সবচেয়ে বেস্ট প্রাইস এবং মার্কেটে যে যে জিনিসগুলো থাকে না ওইগুলো ব্রাইট কম্পিউটারে পাওয়া গেছে। আমার যে যে রিকোয়ারমেন্টগুলো সবকিছুই দাদা পূরণ করেছে, তার জন্য থ্যাংকস টু আবার ব্রাইট কম্পিউটারকে। আর নেক্সট টাইম আপনাদের যদি কোনো কম্পিউটার বা কোনো অ্যাক্সেসরিজ বা গ্রাফিক্স কার্ড, একটা বিশেষ কথা আমি বলতে ভুলে গেছি, আমি একটা RTX এর গ্রাফিক্স নিয়েছি 3050। তো এটা আমার করতে আমার অনেক সুবিধা হবে। তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় ব্রাইট কম্পিউটারে, আপনারা চাইলেও এই শপে আসতে পারেন। Just take a breath.